এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো এবং তার কাছে পার্শ্ব শিক্ষকদের অসহায় অবস্থা তুলে ধরা হলো এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী মহাশয়কে সংবর্ধনা প্রদান করা হয় এবং আমাদের বর্তমান সংকটময় অবস্থার কথা মন্ত্রী মহাদয়ের কাছে তুলে ধরা হয় উনি আমাদের কথা শোনেন এবং বলেন তিনি দপ্তরে গিয়ে খবর নিয়ে যথাসাধ্য চেষ্টা করবেন তিনি আরও বলেন তোমরা যা বললে তার থেকে বেশি কিছু করারই চেষ্টা করব তার মানে এই মুহূর্তে বড় আপডেট যখন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা তৃণমূল কংগ্রেস সরকার তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তারা ভাবছেন সরকার তাদের জন্য কি করবে কিভাবে তাদের অসহায় অবস্থা কাটবে তারা যে অল্প বেতন পান সেই বেতনে তাদের কিন্তু খুবই অসহায় অবস্থায় কাটাতে হচ্ছে দিন এবং তাদের সেই অসহায় অবস্থা কাটাতে এখন যেটা অক্সিজেন জোগাবে আমরা বারবার বলে থাকছি একটা সম্মানজনক বেতন বৃদ্ধি এবং সেই বেতন বৃদ্ধিটা কীভাবে হবে কোন সংগঠন আগিয়ে আসবে পার্শ্বশিক্ষকদের এই অসহায় অবস্থা থেকে টেনে তুলতে আমরা দেখলাম তৃণমূল শিক্ষক সমিতি অর্থাৎ সরকারি সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীর কাছে মন্ত্রীর নিকট সংবর্ধনা প্রদান করা হলো এবং মন্ত্রীর কাছে সংবর্ধনা প্রদান করে মন্ত্রীর কাছে পার্শ্ব শিক্ষকদের অসহায় অবস্থা কথা তুলে ধরা হলো তিনি কথাগুলি শুনেছেন এবং তিনি কথা দিয়েছেন যে শিক্ষক শিক্ষিকারা যা চাইছেন তার থেকে বেশি কিছু করার চেষ্টা করবেন এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট বন্ধুরা আসুন বন্ধুরা এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর পেপারে প্রকাশিত হয়েছে দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির তরফে সংবর্ধনা জানানো হল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীকে বৃহস্পতিবার মেখলিগঞ্জ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সংবর্ধনা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অপূর্ব অধিকারী চন্দন সরকার প্রমুখ অর্থাৎ তৃণমূল কংগ্রেস শিক্ষক সমিতির পক্ষ থেকে একটা চেষ্টা করা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণের একটা চেষ্টা করা হচ্ছে আমরা এই সব খবরের দিকে লক্ষ্য রাখবো নজর রাখবো কীভাবে শিক্ষকদের দাবি পূরণ হবে এবং লকডাউন পরবর্তী সময়ে পার্শ্ব শিক্ষক নেতৃত্বদের সাথে বৈঠকে কিভাবে কীভাবে শিক্ষকদের দাবি পূরণ হবে কতটা বেতন বৃদ্ধি হবে সেই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো নজর রাখবো মন্ত্রী কথা দেওয়ার পর কতটা কি শিক্ষকদের জন্য করেন সেটাও কিন্তু আমরা দেখব আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন